إن الحمد لله نحمده ونستعينه ونستغفره من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله أقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون سورة بقرة 3 نمبر آيات عن عدي بن حاتم رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم واتقوا النار ولو بشق تمر رواه البخاري عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انفق ابن ادم انفق عليك رواه البخاري عن ابو مالك اشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصدقات برهان رواه مسلم যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার ঐকান্তিক মেহরবানিতে 1445 হিজরির রমাদান মোবারক পূর্ণ এক মাসের দ্বিতীয় জুমায় ইমাম মুসলিম রাহমাহুল্লাহ জামে মসজিদ আজকের এই জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার মতো সুযোগ দান করেছেন আমরা তার জন্য কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত মহাবিপ্লবের মহানায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ জুমার খুতবার আলোচ্য বিষয় ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান, এর গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং আল্লাহর পথে ব্যয় না করার ভয়াবহ পরিণতি। উক্ত শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখ মিশ্রিত বাণী থেকে এক তত্ত্ববহুল বিবরণের চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ। রব্বিশ রহলি সদরি ও ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা প্রারম্ভে আল্লাহর নিকট প্রার্থনা করি, তিনি যেন আজকে সহ বিগত সিয়ামগুলোকে কবুল করে নেন এবং আগামী সিয়ামগুলো হায়াতে তৈয়বা, সুস্থতার সহিত ঈমান আমলে পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ইসলামের মূল বিনিয়াদ, মূল ভিত্তি হলো পাঁচটি। সহি বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নাম্বার 88 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম এর স্তম্ভ, এর ভিত্তি হলো পাঁচটি। এর একটি হলো একথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং এ সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহর রাসূল। দুই, সলাত আদায় করা। তিন নাম্বার হলো যাকাত, আপনার অর্থের একটা অংশ আল্লাহর জন্য, আপনার মালকে পরিশুদ্ধতার নিমিত্তে ব্যয় করা, এটা হলো আল্লাহর পথে দান। দিন যত অতিবাহিত হচ্ছে মানুষের মধ্যে কৃপণতা তত বেড়ে যাচ্ছে, এ কথা চূড়ান্ত। মানুষ ব্যয় করতে চায় না, কেন? এদেশের পুঁতিগত বিদ্যা আমাদেরকে ব্যয় বিষয়ে যা শিখিয়েছে তার নাম ইনভেস্ট, আর এটা শিখিয়েছে মরার পর নয় বরং মরার আগেই, বিফোর আওয়ার ডেথ, আমাদের মৃত্যুর আগেই, আমরা মরে যাব তার আগেই ইনভেস্ট করব। মরার পর ইনভেস্ট করতে হয়, কোথায়, কখন, কিভাবে, এ বিষয়ে আমরা চেষ্টা করি না জানার, চেষ্টা করি না মানার। এর পিছনে মৌলিক কারণ হলো প্রিয় নবী যেটাকে ছাড়তে বলেছে ওটাকে আমরা আটকে ধরে আছি। তিনি বলছেন ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাকাসুর পারা 30 অধ্যায় 108 আয়াত 1 ও 2, আল হাকুমুত তাকাসুর, এই প্রাচুর্যের আকাঙ্ক্ষা তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে, ভুলে গেছি বিভোর। কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ আমরা কবরে চলে যাইনি ততক্ষণ বুঝতে পারবো না যে আমার সম্পদ বলে যা ছিল সেটা মূলত কি। আল্লাহ বলছেন কেল্লা সাওফা তাআলামুন, তোমাদের জন্য এটা করা উচিত নয় যদি তোমরা জানতে। আল্লাহ তাআলা বলছেন যদি তোমাদের জ্ঞান থাকতো তাহলে তোমরা দুনিয়ার জন্য কেবল ব্যয়ে ব্যস্ত থাকতে না, এর পিছনে কেবল বিভোর হয়ে থাকতে না। কেন আছি? আল্লাহ এটাও বলেছেন সূরা মুনাফিকুন অধ্যায় 63 আয়াত 9, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ইমানদারেরা, দুনিয়ার ধন আর পরিবার পরিজন যেন তোমাদেরকে গাফেল না করে। আজকে আমরা ব্যয় করতে গাফেল আল্লাহর রাস্তা, এর কারণ হলো দুনিয়ার তাড়না, আমাদের দিলে তো কমে যায়, বস্তুবাদী দুনিয়া এটাই শিখিয়েছে। আজকের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোথাও এ কথা নেই যে কারো বাড়িতে যদি 1 লক্ষ টাকা 1 বছর
এস্টে করে এর কতটুকু যাকাত আদায় করতে হয়। কারো বাড়িতে যদি 7.5 ভরি, আব্দুর রফি আব্দুর রহমান এর বাড়িতে 7.5 ভরির অধিক স্বর্ণ আছে যা এক বছর অতিবাহিত হয়েছে, আব্দুর রহমানের উপর কত টাকার যাকাত ফরজ? এই মর্মে বাংলাদেশের বিদ্যালয়ে একেবারে প্রাইমারি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত এমন কোন কিতাবে এই বাক্যগুলো কি লেখা আছে? লেখা নেই। কি লেখা আছে? আব্দুর রহমান ব্যাংকে 1,00,000 টাকা জমা রেখেছে, প্রতি মাসে 10% হারে ইন্টারেস্ট মুনাফা লাভ করছে। এক বছর পর আব্দুর রহমানের এই 1,00,000 টাকায় সুদ এবং আসল কত? এটা প্রাইমারিতেও ধারণা আছে, হাই স্কুলে এটা নিয়েই পড়াশোনা, ইন্টারমিডিয়েটে এটা নিয়েই ব্যস্ত, মাস্টার্সে অনার্সে এটার উপর স্পেশাল সাবজেক্ট রয়েছে। কিভাবে টাকা ব্যাংকে রাখলে বাড়ে, লাভ হয়, মুনাফা হয়? তাহলে ফিতরত কত দিক থেকেই আমরা জ্ঞান শূন্য, ইলিম শূন্য, যার কারণে আমার সন্তান আপনার সন্তান এজ এ মুসলিম হিসেবে অর্থ যে ব্যয় করা প্রয়োজন এ বিদ্যা তারা আমাদেরকে শেখায় নাই, যার কারণে আমি জানি না বুঝি না এর নিয়ম কানুন। আজকে আমরা সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলো পয়েন্ট আকৃতিতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সালাত এর পাশাপাশি যাকাত শব্দটি ন্যূনতম কোরআনে 84 টাইমস ব্যবহার করেছে, ব্রাশিবা, আর কেবল ইন্ডিভিজুয়ালি আল্লাহ তাআলা যাকাত শব্দটি উল্লেখ করেছেন 32 বার, আর সাদাকা এই শব্দটি উল্লেখ করেছেন 12 বার। তাহলে বোঝা যায় কোরআনুল কারিমে যাকাত সাদাকা আল্লাহর পথে ব্যয় এর একটা গুরুত্ব আছে। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলমে যে পৃথিবীতে একজন আরেকজনের সঙ্গে ঈর্ষা করা যাবে, ঈর্ষা হিংসা হারাম, চিরতরই হারাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটা ক্ষেত্রে তোমরা ঈর্ষা করতে পারো, হিংসা করতে পারো। এক, যাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, ইলিম দিয়েছে, এই জ্ঞান দিয়ে সে দিনের খিদমত করছে, তাকে দেখে যাতে তোমার ঈর্ষা হয়, ইস এই ছেলেটা হাফেজ, যদি আমি হিফজ করতে পারতাম, ইনি আলেম, যদি আমি আলেম হতে পারতাম, যদি আমার ছেলেকে আলেম বানাতে পারতাম, এ হলো ঈর্ষা, এটা করা শরীয়তে জায়েজ, বৈধ। 2, কাউকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, সে আল্লাহর পথে ব্যয় করছে মসজিদে মাদ্রাসায় দিনের বিভিন্ন জায়গায়, তো একজন যার অর্থ নেই সে দেখে ঈর্ষা করছে যে ইস আমার যদি অর্থ থাকতো তাহলে আমিও এইভাবে ব্যয় করতে পারতাম, এই ইমাম মুসলিম রাহমাহুল্লাহকে আমি আমার পকেট থেকে 1 কোটি টাকা দিয়ে এটাকে ভিত্তি দিয়ে 10 তলা 15 তলার ভিত্তি দিয়ে মাদ্রাসা মসজিদ ইসলামিক কমপ্লেক্স তৈরি করতাম। অনেকের মনেই স্বপ্নটা জাগে না, অনেকে কিন্তু মনে মনে এটা ভাবে ইস আল্লাহ যদি আমাকে টাকা দিত, আমার যদি অর্থ থাকতো তাহলে এই গরমের সময় টিনের নিচে এই বাতাসে কষ্ট করে এত মুসল্লিদেরকে আলোচনা না শুনিয়ে একেবারে আধুনিকরণ করে মসজিদটাকে যদি মুসল্লিদের সালাতের পরিবেশ, একটা দ্বীনী শিক্ষার পরিবেশ তৈরি করতে পারতাম তাহলে তৃপ্তি লাগতো, ইস ওই 10 তলা 20 তলা ওই ফ্যাক্টরির মালিকের মতো যদি আল্লাহ আমার অর্থ দিত তাহলে আমি একদিন এই 1 কোটি টাকা দান করে ইমাম মুসলিম রাহমাল্লাহ জামে মসজিদের জন্য ব্যয় করতাম। এটা হলো একটা ঈর্ষা, এই ঈর্ষাটা খুব শরীয়তে বৈধ জায়েজ। বরং অন্য বর্ণনা এসেছে এই পৃথিবীতে মানুষ 4 প্রকার রয়েছে। 1, যাকে আল্লাহ ইলম দিয়েছে, সম্পদ দিয়েছে,
সে জ্ঞান এবং সম্পদকে আল্লাহর পথে সমানভাবে ব্যয় করে আর একজনকে আল্লাহ জ্ঞান দিয়েছে কিন্তু সম্পদ দেয়নি জ্ঞান দিয়েছে শরীয়তের বুঝ দিয়েছে কিন্তু সম্পদ দেয়নি কিন্তু যার সম্পদ আছে সে ব্যয় করছে আর যার জ্ঞান আছে তার সম্পদ নেই সে ভাবছে ইশ আল্লাহ যদি আমাকেও তুমি সম্পদ দিতে আমি তার মতো দান করব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা যাকে জ্ঞান ও সম্পদ দিয়েছে সে সম্পদ ব্যয় করে যত নেকি পেয়েছে যার জ্ঞান আছে কিন্তু সম্পদ নেই সে যে নিয়ত করেছে তার মতন দান করার আল্লাহ তাআলা ওই দানবীরের মতন নেকি তাকে দান করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি দেখুন চার নাম্বার হলো যে আপনি দান সাদকা এখন করতে চাচ্ছেন না মনে করতেছেন করার প্রয়োজন নেই কিন্তু এমন একটা সময় আসবে যখন আপনি টাকা নিয়ে ঘুরবেন টাকা নেওয়ার কেউ থাকবে না সহিহ বুখারী কিতাবু যাকাত 1411 নম্বর হাদিস যাকাত অধ্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ওই দিন আসার আগে দান করো তোমরা ওই দিন আসার আগে দান করো যেই দিন মানুষ তার সম্পদ নিয়ে ঘুরতে থাকবে একে দিতে চাইবে তো যখন দিতে চাইবে তখন দাতা বলবে গতকাল হলে নিতাম যদি তুমি গতকাল আমাকে দান করতে তাহলে নিতাম আজ আমার প্রয়োজনীয়তা নেই শেষ হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ওই দিন আসার আগেই দান করো ওই দিন কবে আসবে উপস্থিত মুসল্লি আমাদের কি জানা আছে তাহলে আমাদের প্রয়োজন আল্লাহর পথে ব্যয় করা পাঁচ নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজির 2416 নম্বর হাদিস عبدالله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن عدم يوم القيامة من عند ربي حتى يسأل عن خمس قيامتر دين الله رب العالمين বান্দাকে মুখোমুখি করবেন এমন অবস্থায় যে তার পা আগাতেও পারবে না পিছাতেও পারবে না যতক্ষণ আল্লাহ তাকে পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করেনি পাঁচটা প্রশ্ন আল্লাহ জিজ্ঞাসা করেনি এর মধ্যে এক নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু তোমার জীবন দুই আন শাবাবিহি ফিমা আবলাহু তোমার যৌবন তিন ও চার নাম্বার হলো ওয়া মালিহি মিন আইন ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু আপনি যে ব্যয় করবেন এটা তার বাস্তবতা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে হিসাব বুঝে নেবেন ওয়া মালিহি মিন আইন ইকতাসাবাহু তোমার সম্পদ তুমি কিভাবে অর্জন করেছো ওয়া ফিমা আনফাকাহু আর এটা কিভাবে ব্যয় করেছো দুনিয়া না দিন কেবল নিজের জন্য নাকি আখেরাতের জন্য কেবল নিজের বাড়ি তৈরি করার জন্য নাকি মসজিদ মাদ্রাসা তৈরি করার জন্য ওয়া ফিমা আনফাকাহু এই অর্থ কিভাবে ব্যয় হয়েছে পোশাকে আশাকে খাবারে ইফতারিতে এরপর শ্যামাই চিনিতে আধুনিক এই সকল জিনিস কিনতে আপনার অর্থ ব্যয় হয়েছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জবাব নিয়ে বলবেন অফিমা আনফাকাহু তুমি বলো এগুলো তুমি কিভাবে ব্যয় করেছো এর জবাব আল্লাহর নিকট আমাদেরকে দিতে হবে তাহলে আমরা গুরুত্ব বুঝলাম যে কোরআনুল কারীমে এটা আল্লাহ তাআলা 82 বার ইন্ডিভিজুয়ালি এক জায়গায় 32 আর এক জায়গায় 12 বার আবার আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটার মধ্যে একটাকে ব্যয় করার কথা বলেছেন আবার কিয়ামতের দিনের হিসাবের কথা বলেছেন এই যে ব্যয় আমি করব এবার কথা হলো যে আপনি কার সম্পদ থেকে ব্যয় করবেন আপনি ব্যয় করতে চাচ্ছেন সম্পদটা কার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সূরা বাকারা অধ্যায় 2 পারা 1 আয়াত 3 আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না দেখে এরপর সালাত আদায় করে এরপর ওয়া মিম্মা
রাজাকনাহুম ইউনফিকুন, আর আমি যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় কর। এবার রিজিক আর আপনার থাকলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় কর। তাহলে রিজিক যেটা আল্লাহ দিয়েছে ওটা আমার নয়, এটা আমার নয়, এ কথা আল্লাহ তাআলা বলছে। সূরা মুনাফিকুন অধ্যায় 63 আয়াত 10 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, আমি তোমাদের যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো, তা থেকে তোমরা দান করো। কখন, কোন সময়? ওই দিন আসার পূর্বে, ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার পূর্বে আমি যা দিয়েছি তা ব্যয় করো। সূরা হুদ অধ্যায় 11 আয়াত 6 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলা আল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে বিচরণ করে এমন কোন প্রাণী নেই যার রিজিক এর দায়িত্ব আল্লাহর হাতে নেই। সুবহানাল্লাহ, তাহলে রিজিকের দায়িত্ব কার হাতে? এদেশের অর্থমন্ত্রীর হাতে, এ পৃথিবীর বাজেটের হাতে, আমার ব্যাংকে জমানো টাকার হাতে, আমার ব্যাংক ব্যালেন্স বিশাল সাম্রাজ্যের হাতে। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে যারাই বিচরণ করে এই সবার রিজিক এর জিম্মাদার আর পৃথিবীতে কেউ নয়, তিনি হলেন আল্লাহ। তাহলে আমি যেটা ব্যয় করবো ওটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ বলে মালি মালি মালি, আমার মাল আমার মাল আমার মাল। আরে মানুষের সম্পদ তো হলো তিনটা, মানুষের অর্জন তো হলো তিনটা, এক যা সে খেয়ে ফেলেছে, ওটা এখন টয়লেট, আপনার সেফটি ট্যাঙ্কিতে ওটা পানি হয়ে গিয়েছে যা খেয়েছেন, ওটা আপনি বিরিয়ানি খেয়েছেন, ওটা আপনি দামি জিনিসগুলো ভক্ষণ করেছেন, অর্গানিক ফুড খেয়েছেন, আমিষ খেয়েছেন, নিরামিষ খেয়েছেন, যা খেয়েছেন। প্রিয় নবী বলেছে যা খেয়ে তুমি শেষ করেছো ওটা তোমার ছিল। দুই, যা পরে জীর্ণ করেছো নষ্ট করেছো, কাপড় চোপড় গাড়ি যেগুলো ব্যবহার করে আর ব্যবহার উপযোগী নাই এটা তোমার ছিল। তিন, যা তুমি ব্যয় করেছো, যা তুমি আল্লাহর পথে দিয়েছো। তাহলে মানুষের সম্পদ কয়টা? তিনটা, এক যা আমি খেয়েছি ওটা এখন আমার সেফটি ট্যাঙ্কিতে, দুই যা আমি পরে নষ্ট করে দিয়েছি আর কেউ পড়তে পারে না, কাপড়টা অনেক দামি ছিল ওটা লন্ড্রি করতে হতো, ওটা ওয়াশিং মেশিনে পরিষ্কার করতে হতো, হতে 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 এক বছর দুই বছর যেতে 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 বাড়িতে যে কাজের মহিলাটা আছে এখন বসুন্ধরা মার্কেটে কেনা, বড় প্লাজাতে কেনা ওই পোশাকটা দিয়ে এখন আমার মেজের ময়লা আমি পরিষ্কার করি বাড়ির কাজের লোকের দ্বারাই, হয় না এটা? যেটা দিয়ে আপনার টাইলস মোসা হচ্ছে ফ্লোরের, ওটা একদিন আপনার গায়ে ছিল, ওটা একদিন প্লাজা থেকে কিনেছিলেন, ওটা একদিন অর্ডার দিয়ে কিনেছিলেন, ওটা আপনার প্রিয় জিনিস ছিল, ওটা ক্যালেন্ডার করে শোকেছে আলমারিতে সুন্দর করে রেখেছিলেন, আজ ওটা আপনার হাতেও নেই গায়েও নেই, ওটা এখন কাজের লোক বাড়ির নিকৃষ্ট যেখানে পায়ের ময়লা পড়ে ওটা পরিষ্কার করছে, ওটা ছিল আপনার। বিশ্বনবী বলছে তিন, যা আপনি ব্যয় করেছেন ওটা আপনার, যা ব্যয় করেছেন ওটাই আপনার থেকে গিয়েছে। তিরমিজি 2470 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা ছাগল জবেহ করলেন, ছাগল জবেহ করার পর এটা বিতরণ করতে থাকলেন, এটা মানুষকে দিতে 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 একটা পর্যায়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছে, আয়েশা অবশিষ্ট কি আছে, বাকি কি আছে? এই যে আমি দান করতে আছি, নিচ্ছি দান করছি, নিচ্ছি দান করছি, আর বাকি কি আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল, ছাগলের এই কাঁধের
কাঁধের এই গোস্তের টুকরাটা ছাড়া যা ছিল সবই শেষ, সবই কি শেষ হয়ে গিয়েছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাক্যটাকে ঘুরিয়ে দিয়ে বলছেন, আয়েশা সব শেষ হয়ে যায়নি, বরং সবই আছে ছাগলের গর্দানটা ছাড়া। সুবহানাল্লাহ, তার মানে আমি যা কিছু দান করেছি এর প্রতিদান তো ওটা আমারই থেকে যাবে, বিচারের মাঠে থাকবে না কোনটা, যেটা এখন তোমার কাছে আছে ওটা টয়লেট হয়ে শেষ হয়ে যাবে, ওটা ছাড়া যা দান করেছি সবই আছে, কেবল নাই কি গর্দানটা নেই। সুবহানাল্লাহ, এটা হলো আল্লাহর পথে আপনি কি দান করছেন এই দানের গুরুত্ব। তিন নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা অধ্যায় 2 পারা 1 আয়াত 23-এ, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস থামারাতি রিজকান লাকুম। আল্লাহ তাআলা বলছেন যে যিনি তোমাদের জন্য জমিনটাকে বিছানা করেছেন, আসমানটাকে ছাদ করেছেন, আর ওই আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করেন, আর ওই বৃষ্টির পানিতে এই জমিন থেকে যা উৎপাদিত হয় এটা আল্লাহ তাআলা আমাদের রিজিকের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে এই রিজিকের সিস্টেম, এর ফর্মুলা, এর সার্কুলেশন, এর মেইনটেন্সের একমাত্র অথরিটি কার হাতে? আল্লাহর হাতে। এজন্য আমি যা দান করি তা আমার না, এটা আল্লাহর দেওয়া, এটা আল্লাহর দেওয়া গচ্ছিত সম্পদ। এই দান আপনি করবেন এর ফজিলতকে, এর লাভটা অনেকগুলো লাভ আছে। এর এক নাম্বার লাভ হল সূরা তাগাবুন অধ্যায় 64 আয়াত 16 আল্লাহ তাআলা বলছেন, যাকে ওয়ামাই ইউকা শুহাকা নাফস, যাকে কৃপণতা থেকে, যাকে কৃপণতা থেকে বাঁচানো হলো সেই হলো সফল। সুবহানাল্লাহ, তাহলে যার মধ্যে দানের পরিবেশ আছে সে সফল, আর যার মধ্যে কৃপণতা আছে সে সফল নয়। তাহলে সফল কে? যে আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল যারা কৃপণতা থেকে বেঁচে গেল। দুই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 273-এ যে আল্লাহ তাআলা সুদকে সংকুচিত করেন, আর আমরা যেটা সাদাকা বা দান করি এটাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কাকে কমিয়ে দেয়? সুদকে। আল্লাহ বাড়িয়ে দেয় কাকে? সাদাকা দানকে। তাহলে এখন আপনি ব্যাংকে 1 লক্ষ টাকা রাখলেন, 1 মাস পর 1,01,000 টাকা পেলেন, আর আপনার কাছে 1 লক্ষ টাকা ছিল, 1,000 টাকা দান করে দিলেন, থাকলো কত? 99,000 টাকা। আর আপনার কাছে ব্যাংকে 1 লক্ষ টাকা রেখে 1 মাস পর 1,01,000 টাকা হয়ে গেল। আল্লাহ বলছে সুদ কমে যায় আর দান বৃদ্ধি পেয়ে যায়, আর আমরা দেখছি সুদ বেড়ে যাচ্ছে আর দান কমে যাচ্ছে। এটা কি চশমা দিয়ে আমি দেখছি? হায়াতুদ দুনিয়ার, আমি যে চশমাটা দিয়ে এটা মেজারমেন্ট করছি, এটা কাউন্টিং করছি, এটা কোন চশমা? হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবনের চশমা। এজন্য কোনটা যে আমার, আমি আমার ভালোটাও বুঝি না, আমি আমার জন্য যেটা ভালো এটাও বুঝি না, আমার জন্য কি কল্যাণ এটা আমি নিজেও বুঝি। দুইতলা বাড়ি কমপ্লিট, চতুর্দিকে রড বের করে দেওয়া, তার মানে বাড়ির তালা আরো বৃদ্ধি পাবে। তিনতলা কমপ্লিট, আবারও রড বের করে দিয়েছে, আকাঙ্ক্ষা চারতলা হবে, চারতলা আবারও রড বের করা, মানে যত বিল্ডিং এ রড বের করা, টাকা শেষ, আকাঙ্ক্ষা কি পরের তলা, আবার পরের তলা।
কিন্তু কোনটা যে নিজের এটা বোঝা যায় না, এজন্যই যে মানুষ দেখে যে ব্যাংকের চেকটা তো, ব্যাংকের অ্যাকাউন্টটা তো আমার নামে খোলা, কাজেই টাকা তো আমার। এই ড্যামরাতে, এই বড় ভাঙাতে এক কাঠা জায়গা, ওটা তো আমার নামই রেজিস্ট্রি করা, তাহলে সম্পদটা তো আমার। এটা দেখতেছি হায়াত দুনিয়ার চোখ দিয়ে, এটা যদি পরকালের চোখ দিয়ে দেখতাম, এটা যদি আখিরাতের চোখ দিয়ে দেখতাম, এটা যদি তিরমিজির 2470 নম্বর হাদিসের চোখ দিয়ে দেখতাম, তাহলে ওই ছাগলের যেটা শেষ হয়ে গিয়েছে, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখেও মনে হয়েছে শেষ, আর বিশ্ব নবী বলেছে ওটা শেষ নয়, বরং ওটাই আছে, আর যা আছে এটাই আমার নয়। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাদাকাকে বৃদ্ধি করে। তিন নাম্বার, সহি মুসলিম 2223 মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডে 281 নম্বর হাদিস, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু বুরহান, এই সাদাকা হলো বুরহান, অর্থাৎ আপনি যে ইমানদার এটা সাক্ষ্য, এটার প্রমাণই হলো আপনি দান করেন। কেন? অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুইটা জিনিস একসঙ্গে থাকে না, দুইটা জিনিস একসঙ্গে থাকে না, এক যার মধ্যে ইমান থাকে তার মধ্যে কৃপণতা থাকে না, আর যার মধ্যে কৃপণতা থাকে তার মধ্যে ইমান থাকে না। তাহলে যে লোক কৃপণ তার মধ্যে ইমান নেই, আর যে লোক ইমানদার তার মধ্যে কৃপণতা থাকার কথাই না, তার মধ্যে কখনোই কৃপণতা থাকবে না, তার মধ্যে সবসময় ব্যয়ের মানসিকতা থাকতে হবে। চার, সহিহ বুখারি 1470 নম্বর হাদিস যাকাত অধ্যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াত্তাকুন্নার, তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। জাহান্নাম থেকে কে নিজেকে বাঁচাবে? এরপর বলছে ওয়ালাও বিশিক্কি তামার, যদিও একটা খেজুরের অল্প কিছুটা ব্যয় করো, একটা খেজুর অর্ধেক করে এটা মানুষকে দিয়ে হলেও ওয়াত্তাকুন্নার, জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে কি? আপনার এতটুকু থাকলেও ব্যয় করতে হবে। আরেকটা দলিল নেন, সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 134, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী ইয়ানফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই, যারা আল্লাহর পথে ব্যয় করে, দান করে, যখন বড়লোক তখনও, আর যখন গরিব তখনও দান করে, এরা হলো মুহসিন, এরা হলো সম্মানী, এরা হলো সৎকর্মশীল। আর যারা কম টাকা থাকলেও ব্যয় করে, বেশি থাকা থাকলেও ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীর ব্যক্তিকেই ভালোবাসে। তাহলে আল্লাহকে ভালোবাসে কে? যার অল্প টাকা আছে এরপর ব্যয় করে। আপনার বাড়িতে যদি আজকে 100 টাকা থাকে, ওর থেকেও 5 টাকা আপনাকে দেওয়ার চেষ্টা করতে হবে, আর আপনার বাড়িতে যদি 1 কোটি টাকাও থেকে থাকে, ওর থেকেও 5 লক্ষ টাকা ব্যয় করার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আমাদের জন্য, ফেরেশতাদের বদদোয়া চান নাকি রহমতের দোয়া চান? রহমত না গজবের দোয়া? প্রতিদিন ফেরেশতা দোয়া করবেই, আপনি চাইলেও আমার জন্য করবেন, না চাইলেও করবেন। আমার জন্য ফেরেশতা আপনি চাইলেও দোয়া করবে, না চাইলেও করবে। সহি বুখারি 1442 নম্বর হাদিস, বলেন কত নম্বর হাদিস? 1442 সহি বুখারির, আমার জন্য ফেরেশতা চাইলেও দোয়া করবেন, না চাইলেও দোয়া করবেন। এখন কোন দোয়াটা আমি চাই? অ্যাজ ইউ লাইক বেস্ট, এই দুইটার মধ্যে যেটা পছন্দ আপনি গ্রহণ করতে পারেন। হাদিসে দুইটা বাক্য এসেছে, ফেরেশতাদের একদল বলে আল্লাহুম্মা আতি মুনফিকা খলাফা, আল্লাহ যে ব্যয় করলো, যে দান করলো, যে সাদাকা করলো, যে তোমার পথে বিনিয়োগ করলো, যতটুকু করেছে আল্লাহ তার মালকে, তার সম্পদকে এটার প্রতিদান দিয়ে বৃদ্ধি করে দাও।
এটা হলো ফেরেশতাদের এক শ্রেণীর দোয়া অর্থাৎ আপনি যা ব্যয় করলেন সঙ্গে সঙ্গে ফেরেশতারা দোয়া করলো আল্লাহ ও যে ব্যয় করলো এই ব্যয়টাকে তুমি কি করো প্রতিদান হিসেবে বৃদ্ধি করে দাও এবা আরেক দল দোয়া করতেছে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা আল্লাহ যারা কৃপণতা করলো ব্যয় করলো না আজকের দিনে মনে করলো না দশ হাজার টাকা আছে থাক এক হাজার টাকা দিলে তো নয় হাজার হয়ে যাবে রাউন্ড ফিগার হচ্ছে না বা এত লক্ষ টাকা আছে চাচ্ছে না থাক মেয়ের বিয়ে আছে খরচ কোন জায়গায় কি লেগে যায় না থাক পঞ্চাশ লক্ষ টাকা আছে আর পনেরো লক্ষ হলেই তো ওই কাঠা ওই ফ্ল্যাটটা কেনা যাচ্ছে থাক এবার দান না করি ওই ব্যাংকের টাকা থেকে যা আসবো ওটা দিয়ে ফ্ল্যাটটা আগামী মাসে কেনা যাবে এই যে দান করলেন না আপনি আজকে এখন ফেরেশতারা দোয়া করে বলছে আল্লাহ ওই লোকটা যে কৃপণতা করলো ওই লোকটা যে দান করতে কার্পণ্যতা করলো তুমি তাকে ধ্বংস করে দাও তাহলে ফেরেশতা প্রতিদিন চাইলেও না চাইলেও কয় প্রকার দোয়া করবে সহিহ বুখারী এক হাজার চারশো বিয়াল্লিশ চাইলেও দোয়া করবেন না চাইলেও দোয়া করবেন এখন প্রথম দোয়াটা আমরা প্রত্যেকেই আশা করতে চাই কিনা যে ফেরেশতারা এই দোয়া করুক যে আমি দশ হাজার টাকা দিলাম ফেরেশতা আমার পক্ষ থেকে আল্লাহকে বলুক আল্লাহ তোমার বান্দা দশ হাজার টাকা দান করেছে এই দশ হাজার টাকার বিনিময়ে দিয়ে তুমি তার মালকে সম্পদকে আরো সমৃদ্ধ করো আর আল্লাহ বলবে আল্লাহ লোক ফেরেশতা বলবে আল্লাহ লোকটা সামর্থ্য আছে ব্যাক করলো না সে যে করলো না তুমি তার ক্ষতি করে দাও ধ্বংস করে দাও ছয় এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট ভাবে এবার একবার বলল রাসূল দিয়ে একটু আগে আমরা জানলাম এবার বলল ফেরেশতা দিয়ে একবার নবী দিয়ে বলে একবার ফেরেশতা দিয়ে বলে বলতে বলতে এবার আল্লাহ নিজেই বলছে দেখুন সহিহ বুখারী পাঁচ হাজার তিনশো বাহান্ন নম্বর হাদিস এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলছেন তার মানে এটা হাদিসে কুদসি এবার আল্লাহ তাআলা বলছেন যে আনফিক ইয়া আদম হে আদম সন্তান তোমরা ব্যয় করো তোমরা ব্যয় করো উনফিক আলাইকা আমি আল্লাহ তোমাদের ব্যয়ের প্রতিদান দান করব আল্লাহ নিজেই কমিটমেন্ট করেছে আল্লাহ নিজে ওয়াদা দিয়েছে আমি আপনাকে বললাম ভাই আমাকে দুশো টাকা দেন এই দিয়ে দিচ্ছি এই দিয়ে দিচ্ছি আল্লাহ তাআলা বলছে তুমি দান করো আমি আল্লাহ প্রতিদান দিয়ে দিচ্ছি মানে আল্লাহ এক্সচেঞ্জ করবে প্রতিদান দিতে প্রস্তুত কিন্তু আমরা দান করতে প্রস্তুত কিনা ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে ব্যয় করেই মূলত আল্লাহকে খুশি করা যায় আরেকটি হাদিস দানের নিয়ত কত বিশুদ্ধ হওয়া উচিত কত বিশুদ্ধ সহিহ বুখারী যাকাত অধ্যায়ের এক হাজার চারশো দশ নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন বান্দা যখন আল্লাহর পথে বিশুদ্ধ চিত্তে স্রেফ লিল্লা আল্লাহর জন্য একটা খেজুর দান করে একটা খেজুর দান করে আল্লাহ ওটাকে বড় করতে থাকে আল্লাহ ওটাকে বড় করতে থাকে যেমন ভাবে নাকি ছোট্ট একটা বাচ্চা ধীরে ধীরে বড় হয় একটা উট ধীরে ধীরে বড় হয় একটা গাভী ধীরে ধীরে বড় হয় সহিহ বুখারীর এক হাজার চারশো দশ নম্বর হাদিস ওই খেজুরটাকে বাড়াতে বাড়াতে আল্লাহ রব্বুল আলামিন নিয়ত বিশুদ্ধ থাকার কারণে ওই ব্যক্তির আমল নামায় পাহাড় পরিমাণ নেকি দান করে দান করলো খেজুর নেকি পেল পাহাড় সম্মানিত উপস্থিতি এরপর নয় নম্বর আরেকটি হল সহিহ বুখারী প্রথম খণ্ডের ছয়শো ষাট নম্বর হাদিস কেয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে আল্লাহ তাআলা আরশের ছায়া সাত শ্রেণীর মানুষের জন্য বরাদ্দ করেছেন এর মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যাদের ডান হাত দান করে বাম হাত টের পায় না ডান হাত থেকে ব্যয় করে বাম হাত জানতে পারে না এই লোকই বিচারের মাঠে আরশের ছায়া পাবে সুবহানাল্লাহ এরপর আমরা এই দানের কিছু দৃষ্টান্ত কোরআন সুন্নাহ থেকে জানার চেষ্টা করি যে দান কিভাবে তারা করতে
صحيح بخاري 1902 نمبر حديث رسول الله صلى الله عليه وسلم যখন রমজান মাস আসতো তখন দানের গতিকে এত বাড়িয়ে দিতেন যে বাতাস যেভাবে বহমান এই গতকালকে প্রায় গোটা বাংলাদেশে বৃষ্টি বাতাস শুনলাম শিলা বৃষ্টি অনেক জায়গায় হয়েছে বাতাস হয় না বাতাস যখন গাছপালা সবকিছুকে লন্ডভন্ড যেদিকে বাতাস যায় একেবারেই সেই দিকটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় বাতাসে গাছ ভেঙে পড়ে বিভিন্ন ইলেকট্রিসিটির পিলার গুলো ভেঙে ভেঙে পড়ে অনেক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রমজানে দান করতেন মনে হচ্ছে প্রবাহমান বাতাস সমান গতিতে দান করতে আছে আর আমরা মনে করতেছি ওই যাকাতের টাকা দিয়ে তারপর দান করব ওই এই টাকা হবে তারপর দান করব এমন চিন্তা থাকলে আজকে থেকে পরিবর্তন হতে হবে কেন অনেক মানুষ 1444 হিজরির সিয়াম পালন করেছে 1445 হিজরির সিয়াম রাখার সামর্থ্য নাই পৃথিবী থেকে চলে গেছে হয়তো 1446 হিজরি চলে আসবে এই ইমাম মুসলিম রাহমাহুল্লাহ অনেক মুসল্লি পৃথিবী থেকে চলে যাবে থাকবে না এইজন্য প্রিয় উপস্থিতি রমজান মাসে এমন ভাবে দান করেন এমন ভাবে ব্যয় করেন প্রিয় নবী যেভাবে করতেন অন্য মাসে যদি 5 লক্ষ টাকা দান করেন তাহলে এই মাসে স্বাভাবিক গতিতে 25 লক্ষের বেশি অন্য মাসে যদি 1000 দান করেন এই মাসে 10000 টাকা দান করতে হবে অন্য মাসে যদি 10 টাকা দান করেন তাহলে এই মাসে 1000 টাকা দান করতে হবে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আমল করতে চাইলে 11 মাস যা দান করেছেন এই মাসে দানের গতি তার চেয়ে বহুগুণ বাড়িয়ে দিতে হবে দুই নাম্বার দেখুন তিরমিজি 2675 নম্বর হাদিস একজন সাহাবী নাম তার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসকিন গরীব সাহাবী তাবুকের যুদ্ধে সম্পদ প্রয়োজন অর্থকড়ির প্রয়োজন উটের প্রয়োজন অস্ত্রের প্রয়োজন খাদ্যের প্রয়োজন প্রিয় নবী বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে কাফেররা প্রশিক্ষিত বাহিনী নিয়ে প্রস্তুত অস্ত্র শস্ত্র সাজ্জিত তোমরা ব্যয় করো দান করো এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাবুক যুদ্ধের 30000 সৈন্যের যানবাহন খাদ্য অস্ত্র যা লাগে আমি ওসমান একাই তা দিলাম সুবহানাল্লাহ এরপর ওসমানের এই বাক্য শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকের দিনের পর থেকে আজকের দিনের পর থেকে আজকের দিনের পর থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোন আমল আর কোন কর্ম তাকে জান্নাত থেকে ঠেকাতে পারবে না আর কোন জিনিস ওসমানের সামনে আসবে না যে কারণে ওসমান জান্নাতে যেতে পারবে না তার মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জীবনে আর আমল নাও করে এরপর জান্নাতে যাবে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছে দুনিয়ার জীবনে তো আবু বকরকে কখনো পরাজিত করতে পারে নাই কাজেই আজকে একটা আমার জন্য বেস্ট অপরচুনিটি একটা সুযোগ আছে আবু বকরকে আজকে পরাজিত করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন রাসূল একটু আগে দান করলো ওসমান পরিমাণ এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দান করেছে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন না যে কি দান করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার বাড়িতে কি রেখে এসেছো বাড়িতে তুমি কি রেখে এসেছো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি ওমর যা দান করলাম অর্ধেক সম্পদ আপনার এখানে আর অর্ধেক সম্পদ বাড়িতে অর্থাৎ ওমরের তাবুক যুদ্ধে যত সম্পদ ছিল দুই ভাগে ভাগ করে এক ভাগ তাবুকের যুদ্ধের জন্য আর এক ভাগ আমার পরিবারের জন্য সুবহানাল্লাহ
এবার মিসকিন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে এসে দান করলেন, অল্প কিছু ঢেলে দিলেন, দান করলেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আবু বকর তুমি কি দান করেছো? এ বাক্য নয়, তুমি বাড়িতে কি রেখে আসলে? তাবুক যুদ্ধে যে আমরা যাব, সবাই দান করছে, ওসমান দান করলো এত, আমার অর্ধেক সম্পদ রেখে বাড়িতে সব দিল, তুমি কি রেখে আসলে? আবু বকর বলছেন যে হে প্রিয় নবী, আপনাকে আর প্রতিপালককে রেখে আবু বকরের বস্তুগত যত দুনিয়াবি সম্পদ ছিল সবই তাবুকের জন্য দান করে দিল। সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি ওমর আমার জীবদ্দশায় আবু বকরের সঙ্গে আর কোনো দিন কোনো বিষয়ে প্রতিযোগিতা করব না। কি দিয়ে ঠেকাবেন এই বাক্যকে? আল্লাহ এবং তার রাসূলকে বাড়িতে রেখে আবু বকরের যা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাবুক যুদ্ধে তাই দান করেছেন। দেখুন সম্মানিত উপস্থিতি, বুখারীর আরেক বর্ণনায় দানের আরেক ঘটনা, যাকাত অধ্যায়ের 1421 নম্বর হাদিস, যে একজন ব্যক্তি ভাবলো যে আজকে আমি ব্যয় করব, দান করব। তিনি অন্ধকার রাতে দান করতে চান, যেতে 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 একজনকে দেখে দান দিয়ে দৌড় দিয়ে বাড়ি চলে গেছে। সকালবেলা যখন হলো তখন মানুষ বলবো হাই হাই হাই, একজন ব্যক্তি দান করেছে, আরে যাকে দান করেছে সে হলো চোর। এ বললো যে আল্লাহ তোমার প্রশংসা, আজকে আমি চোরকে দান করলাম, আচ্ছা আগামীকালকে আমি আবার দান করব। ওই লোকটা আবার গভীর রাতে রাস্তা দিয়ে চলতে 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 একটা মহিলাকে দেখেছে, ওর সামনে দানটা রেখে আবার পালিয়ে গেছে। ওই মহিলা নিয়ে যখন যাচ্ছে তখন পরের দিন সকালবেলা বলল পুরো এলাকায় যে আজকে একজন দান করেছে একটা জেনাকারী মহিলাকে, ব্যভিচারী নারীকে দান করেছে, এটা কেমন দান করে? এই লোক বলছে যে আল্লাহ তোমার প্রশংসা, আমি আজকে ব্যভিচারীকে দান করেছি, আগামীকালকে আবারও দান করব। সে আবার গভীর রাতে বের হলো, যেতে 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 একটা বাড়িতে একটা লোকের কাছে এসে খাদ্য দান করে, অর্থ করে দান করে দ্রুত বাড়িতে চলে এসেছে। পরের দিন আবারও কথা বেরিয়ে গেল যে লোকটা দান গতকালকে রাতে করেছে সে এলাকার সবচেয়ে ধনী লোকটাকে দান করেছে। এই লোক ঘুমিয়ে গেল, রাতে স্বপ্নে তাকে দেখানো হলো যে তুমি যে চোরকে দান করেছো এই চোর তোমার দান পেয়ে লজ্জিত হয়ে সে চুরিকে ছেড়ে দিবে মনস্থ করেছে। এ পরিবর্তন তার মধ্যে আসবে, তুমি যে বেবিচারীকে দান করেছো এই বেবিচারী নারী তার পাপের রাস্তা বন্ধ করে দিবে, আর যে বড়লোক সম্পদ ছিল দান করেনি তার মধ্যে অনুশোচনা বোধ জেগেছে, আরে আমার দান করার কথা, আমি এলাকার সম্ভ্রান্ত সবচেয়ে ধনী, আমি দান করিনি, আমাকে আরেকজন দান করলো, আমারও দান করা প্রয়োজন, এই বুঝ তার মধ্যে তৈরি হওয়ার কারণে সে দানের প্রতি আরো উদ্দীপ্ত হলো। সুবহানাল্লাহ। দান সংক্রান্ত আরেকটি ঘটনা বলে এই শিরোনামে আলোচনা শেষ করে পরের শিরোনামে যাব। এই হাদিসটি এসেছে মুসনাদ আহমদের 12504 এবং সিলসিলাতুস সহিহা 2694 নম্বর হাদিস, অনেক লম্বা হাদিস। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বুকে একটা খেজুরের বাগান তার ছিল, যেখানে 600 খেজুর ছিল, 600 খেজুরের গাছ ছিল। একজন সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝড়ে তার পাশে, তার কিছু পাশে একটা এতিম ছেলের খেজুর গাছ ছিল। সে গাছটাকে যখন প্রাচীর দিয়ে আলাদা করবে, হঠাৎ একজন ব্যক্তির খেজুরের একটা গাছ তার প্রাচীরের পথে বাধা হয়ে গেল, তো
ওই এতিম ছেলেটা তার কাছে গিয়ে বলল, তার নাম ছিল আবু লুবা, তাকে গিয়ে বলল যে চাচা আপনার গাছটা আমার প্রাচীরের পথে বাধা, গাছটা আমাকে দিয়ে দিলে খুব উপকার হয়। বলছেন না তোমাকে আমি গাছ দিব না। এবার লোক ওই ছেলেটা এতিম ছেলেটা বলল তাহলে আমি আপনি বিক্রি করেন আমি কিনে নেই। বলছে তোমার কাছে আমি বিক্রিও করব না। ছেলেটা বিপদে পড়ে গেছে এতিম ছেলে, বলতেছে আল্লাহকে ভয় করেন, বলতেছে এগুলো বলে লাভ হবে না আমি দিব না, আছে না কিছু কৃপণ টাইপের মানুষ দিব না। তখন এই লোকটা প্রতিবেশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার নিয়ে গেছে। এতিম সাহাবিও এসেছে, আবু লুবাবাও এসেছে। তো এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু লুবাবা ছেলেটা এতিম, গাছটা চাচ্ছে তুমি দিয়ে দাও। রাসূলের মুখের উপর তাৎক্ষণিক অস্বীকার করে বলল আল্লাহ রাসূল আমি দান করব না। আচ্ছা তুমি বিনিময় নাও। বলছে আমি বিনিময়ও নিব না। এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল এতিমের প্রতি আলাদা মহব্বত ছিল, ভালোবাসা ছিল, এজন্য আবু লুবাবাকে বলছে আবু লুবাবা তুমি যদি তাকে একটা খেজুরের গাছ আজকে দুনিয়াতে দাও, আমি নবী বলছি জান্নাতে তোমার জন্য আল্লাহর নিকট আমি একটা খেজুর গাছ নিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার আবু লুবাবা বলছে আমি তাও দিব না, কত কৃপণ, এই যে একটা খেজুর গাছ দিলে জান্নাতে একটা খেজুর গাছ হবে, এটা আবু লুবাবা অস্বীকার করলো। আর এটা যখন আল্লাহ রাসূল বলেছে তখন আরো কিছু সাহাবী ছিল, তার মধ্যে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি যদি আবু লুবাবার কাছ থেকে গাছটা নিয়ে এতিম ছেলেটাকে দিতে পারি, আমার জন্য কি জান্নাতের ওই গাছটা আপনি প্রতিশ্রুতিবদ্ধ? তা আবু দাহদা বলছে, আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ আবু দাহদা তুমি যদি গাছটা তার কাছ থেকে নিয়ে এতিমটাকে দিতে পারো, সে যদি খুশি হয় তাহলে আমিও তোমার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ আল্লাহর নিকট থেকে নিয়ে দিব। এবার আবু দাহদা আবু লুবাবার কাছে এসে বলতেছে যে আবু লুবাবা তুমি কি জানো যে আমার একটা বাগান আছে? আবু লুবাবা বলছে তোমার বাগান আছে এটা মদিনাতে এমন কোন নেই, মানুষ যে জানে না। তো আমি এই 600 খেজুরের গাছের এই বাগানটা তোমাকে দিয়ে দিব, তুমি একটা গাছ আমাকে দিবে, একটা গাছ আমাকে দিবে। এক বর্ণনা এসেছে আবু লুবাবা অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, সেন্সলেস। চিন্তা করা যায়, ক্যান ইউ ইমাজিন, আমরা কি একবারও ভাবতে পারি যে 600 খেজুরের গাছ বাগান দিয়ে দিবে কয়টা খেজুরের গাছের বিনিময়ে? একটা। তো ওই আবু লুবাবা এক বর্ণনা এসেছে যে সে বেহুশ হয়ে গিয়েছে, হুশ ফিরে গেল। এবার আবু দাদা বলছে তোমার মনে আছে আমি তোমাকে 600 গাছের বিনিময়ে একটা খেজুর? দারিমি বর্ণনা এবং আহমদের বর্ণনা এসেছে, তখন আবু লুবাবা বলতেছে সাক্ষী নিয়ে আসো, বলতেছে এরা সবাই সাক্ষী, যাও তোমাকে আমি দিয়ে দিলাম, তোমাকে আমি দিয়ে দিলাম। এবার বলতেছে ঠিক আছে তাহলে গাছ একটা এটাও তোমাকে দিয়ে দিলাম। এবার আবু দাহাদা বলছে বাবা এই যে একটা গাছ তোমার রাস্তায় বাধা, আমি লোকটার কাছ থেকে নিয়েছি, এটা আমি তোমাকে দান করে দিলাম। এবার আবু দাহাদা বাড়ি যাচ্ছে, খেজুরের বাগানের ভিতরই তার প্রাসাদ ছিল, এমন মিষ্টি ফোয়ারা আর অন্য কারো ছিল না। সে গেটের বাইরে থেকে বলছে হে উম্মে দাহদা তুমি বের হও সন্তানকে নিয়ে, আমি এই 600 খেজুরের গাছ, এই ঝর্ণা, এই বাড়ি সব বিক্রি করেছি। এবার আবু দাহদার স্ত্রী বলতেছে যে স্বামী গো হে আবু দাহদা কার নিকট কত টাকার বিনিময়ে এটা তুমি বিক্রি করলে, কার নিকট কত টাকার বিনিময়ে? এবার আবু দাহদা বলছে হো উম্মে দাহদা তুমি তো জানো না আমি এই 600 খেজুরের বাগান, আমার এই বাড়ি আর মিষ্টি পানি এটা বিক্রি করে দিয়েছি, বিশ্ব নবী বলেছে এর বিনিময়ে জান্নাতে আমাদের জন্য একটা খেজুর গাছ হবে।
এবার আবু দাহদার স্ত্রী বলছে হে আবু দাহদা তুমি তো পৃথিবীতে সবচেয়ে লাভজনক ব্যবসায়ী সুবহানাল্লাহ এই স্থিতি এ ছিল সাহাবীদের ত্যাগ এ ছিল সাহাবীদের আল্লাহর পথে ব্যয় এ ছিল সাহাবীদের জীবন যৌবন আল্লাহর পথে উজাড় করা তাদের টার্গেট ছিল জান্নাত তাদের আকাঙ্ক্ষা ছিল জান্নাত তারা দুনিয়ার চেয়ে জান্নাতকে বেশি প্রাধান্য দিত এজন্য দুনিয়ার 600 খেজুরের গাছ তার কাছে বড় মনে হয়নি দুনিয়ার মিষ্টি পানি তার কাছে বড় মনে হয়নি দুনিয়ার এই বিশাল প্রাসাদ তার কাছে বড় মনে হয়নি তার কাছে বড় মনে যেটা হয়েছে সেটা হলো আল্লাহর জান্নাত আজকে আমরা জান্নাতের মুনাজাত করি আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ আল্লাহ আমি জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতের কাজ করার জন্য আল্লাহর পথে দান করতে কেউ প্রস্তুত না সূরা তওবা অধ্যায় 9 আয়াত 111 আল্লাহ ব্যবসা করেছে মুমিনদের সাথে তাদের জান ও মাল এই দুইটা এক্সচেঞ্জ হবে বিনিময় হলো জান্নাত বিনিময় হলো প্রতিদান জান্নাত কাজেই প্রিয় উপস্থিতি এই সম্পদ আমাদের ব্যয় করতে হবে যদি না করি করলেন না আপনার টাকা আছে করলেন না ক্ষমতা আপনার দাপট আপনার করলেন না সূরা তওবা অধ্যায় 9 আয়াত 34 ও 35 আল্লাহ তাআলা বলেন যারা রৌপ্য স্বর্ণের মালিক অর্থকড়ির মালিক আল্লাহর পথে ব্যয় করে না ব্যয় করে না এগুলো কিয়ামতের দিন জাহান্নামে উত্তপ্ত করা হবে উত্তপ্ত করা হবে চোয়ালে পিঠে বিভিন্ন জায়গায় তাকে সাজ দেওয়া হবে আঘাত করা হবে এগুলোকে সহিহ বুখারী মুসলিমের আরেক বর্ণনা এসেছে 1403 যাকাত অধ্যায়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দান করেনি কিয়ামতের দিন সমস্ত দান সমস্ত যাকাত সমস্ত অর্থগুলো একটা সাপ হবে বিশাল বড় সাপ আর তাকে দংশন করবে আর বলবে আমি তোমার গচ্ছিত সম্পদ যে সম্পদ ড্যামরাতে ছিল যে সম্পদ বড় ভাঙ্গাতে ছিল যে সম্পদ তোমার ব্যাংকে জমা ছিল যে সম্পদ তোমার স্ত্রীর গহনার মধ্যে জমা ছিল ওগুলো আমি বড় হয়েছি তাহলে মানুষ টাকা জমা করে অর্থ জমা করে নাকি জাহান্নামের জন্য সাপকে বড় করে সবকেই বড় করে যে যত ব্যয় করে না তার অর্থ সম্পদ থাকার পরেও তার সম্পদ দিয়ে তত বড় সাপ তৈরি হবে তত বড় সাপ তৈরি হবে এজন্য প্রিয় উপস্থিতি আসুন আমরা প্রত্যেকেই যেন আল্লাহর পথে ব্যয় করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আজকের আলোচনার সর্বশেষ যে হাদিসটি 1903 নম্বর হাদিস সহিহ মুসলিমের এবং মিশকাতুল মাসাবির প্রথম খণ্ডের কিতাবুল ইলমের 222 নম্বর হাদিস কিয়ামতের দিন তিন শ্রেণীর লোকের হিসাব হবে এর মধ্যে এক শ্রেণী হলো দানবীর যাকে আল্লাহ তাআলা বিচারের মাঠে উঠাবেন উঠে আল্লাহ তাআলা তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে বলবেন কি করেছে ওই লোক বলবে আল্লাহ টাকা ছিল ব্যয় করেছে অর্থ ছিল দান করেছে আল্লাহ বলবে কেদ্দেবতা তুমি মিথ্যা বলছো এগুলো তুমি দান করেছিলে লোকে তোমাকে দানবীর বলবে সম্পদশালী বলবে তোমার নামে মসজিদের নাম হবে তোমাকে মতোল্লি করবে সভাপতি করবে সেক্রেটারি করবে তোমার সুনাম গাইবে মানুষ আজীবন অমুক সদস্য হয়ে থাকবে এগুলোর কারণে দান করেছো পৃথিবীর মানুষ দেখেনি কে দেখেছে আল্লাহ এটা বলা হয়ে গিয়েছে আজকে প্রতিদান নেই এই লোকটার মাথাকে নিচু করে পাকে উপরে করে জাহান্নামে নিক্ষেপ করা হবে কাজেই প্রিয় উপস্থিতি যদি এমনটা হয়ে যায় যে দান করলাম কিন্তু নিয়ত সহিহ নেই দান করলাম কিন্তু অন্তরের মধ্যে ভিন্ন কোন জল্পনা আছে তাহলে এই দান কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের পথে বেশি বেশি করে ব্যয় করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিয়াহুম বিহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুনাফিকুন অধ্যায় 63 আয়াত 10 যে
وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت তোমাদের মৃত্যু আসার আগেই তোমরা ব্যয় করো না হলে فيقول ربي না হলে ওই দিন আমরা বলবো হে রব لولا أخرتني إلى أجل قريب الله আমাকে যদি কিছু সময় দিতে কিছু সুযোগ দিতে তাহলে আমি দান করতাম আর সলিহিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে মানুষ মৃত্যুর আগে সালাত কোরআন তেলাওয়াত যা আপনার অন্যান্য ইবাদত করতে চাইবে না মানুষ চাইবে কি দিতে দান আল্লাহর পথে সাদাকা করতে চাইবে কিন্তু তাকে আর সুযোগ দেওয়া হবে না আমরা কেউই জানি না আসরের সালাত আমরা আদায় করতে পারবো কিনা জানেন আপনারা কেউ জুমার সালাত শেষ পর্যন্ত আদায় করতে পারবো জানি অনেক মানুষ বিভিন্ন অনলাইনের সোশ্যাল মিডিয়াতে মসজিদের সিসিটিভি ক্যামেরা ইমাম সালাতের সেজদায় চলে গেছে এক রাকাতের দ্বিতীয় রাকাত ওই রাকাতের দ্বিতীয় সেজদা দেওয়ার সময় পায় নাই অনেক মুসল্লি মুসল্লি হিসেবে দাঁড়িয়ে গেছে এক রাকাত আদায় করেছে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়েছে রুকুতে যাওয়ার আগেই মৃত্যুবরণ করেছে আমরাও জানি না কবে মরব এজন্য রমজানের আজকের এই দিনটা শেষ দিন হয়ে যেতে পারে আগামী কালকের রমজানের সূর্যটা আমার জীবনে না উঠতে পারে আমি কি পারি না আল্লাহর পথে ফি সাবিলিল্লাহর জন্য ব্যয় করতে আল্লাহর পথে নিয়াত করতে আল্লাহ তাআলা যেন কবুল করেন কত মানুষ মারা যাচ্ছে এই যে দোয়া চেয়েছেন অনেকে এর মধ্যে আমাকে আগেও জানিয়েছে দেখলাম যে মৃত্যু মানুষের সংখ্যাই বেশি মহিলা মুসল্লির মা মারা গেছে দোয়া করবে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন সিরাজুল ইসলাম ভাই চেনেন অনেকেই চেনেন হয়তো মারা গেছে দোয়া করবেন আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করুক মুস্তাক হোসেন ভাই তিনিও মারা গেছেন ইমাম সাহেব তা তিনি প্রচুর অসুস্থ কয়েকদিন থেকে তার বোনও অসুস্থ পিত্তথলি কোথায় পাথর হয়েছে আমরা এই ভাই এবং বোনের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে তুমি শেফায় কামেলা দান করো আল্লাহ তার মাধ্যমে খেদমত যেভাবে হচ্ছে আল্লাহ আমৃত্যু এইভাবে খেদমত করার তাকে তৌফিক দান করো আল্লাহ তার পরিবারের প্রতি তুমি রহম করো আল্লাহ তার প্রতি তুমি বারাকা অবতীর্ণ করো পলাশ ভাইয়ের পরিবার অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ এই পরিবারকেও তুমি শেফায় কামেলা দান করো দুইজন বোন ও একজন ভাই মসজিদে দান করেছেন আল্লাহ তাদের দানগুলোকে তুমি কবুল করো এই মসজিদ ইলমের মার্কাজ এই মসজিদ তাওহীদের সুন্নাহ রেসালতের বার্তাগুলোকে মিডিয়া এবং উপস্থিত মুসল্লির মাধ্যমে পৌঁছে দেওয়ার বড় একটা মাধ্যম সবচেয়ে বড় একটা মাধ্যম তাআনু আলাল বিরদি ওয়াত তাকওয়া সূরাতুল মাইদা অধ্যায় 5 আয়াত 2 আল্লাহ তাআলা বলছেন যে তোমরা একজন আরেকজনকে সৎ কাজে সহযোগিতা করো নেকির কাজে আজকে দেখেন অনেক মুসল্লি দাঁড়িয়ে অনেকের জায়গা হয়তো সংকুলন হবে না মুসল্লি বেড়ে যায় জুমার দিনে অন্য সময় রমজানেও বেড়ে যায় এটা সম্প্রসারণ হয় করতে হবে না হলে এর উপর মুসল্লি তোলার ব্যবস্থা করতে হবে হবে না ব্যবস্থা করতে হবে অনুরোধ করব এবারের দানের বড় একটা অংশ এবার আপনার মালের বড় একটা অংশ আল্লাহর পথে দানের বড় একটা অংশ ইমাম মুসলিম রাহমাহুল্লাহ যেভাবে হাদিস সংগ্রহের জন্য পুরো জীবনকে বিলীন করেছেন ওই নামের মসজিদটাকে যদি আমরা ওই মেজাজে আকিদা আমলে সমৃদ্ধ করতে চাই তাহলে কেবল মুখের বাক্য দিয়ে নয় কাঁধে কাঁধ দিয়ে অর্থ টাকা পয়সা যত নারী এখানে আছেন পারলে আপনার গলায় যদি স্বর্ণের চেন থাকে হাতে যদি সোনার চুড়ি থাকে নূপুর যদি থাকে স্বর্ণের যেটাই থাকে এটা আপনাকে দান করতে হবে প্রত্যেক পুরুষ নর নারীকে উদত্তা আহ্বান জানাবো প্রিয় নবী বলেছেন দান আল্লাহর রাগকে এমন ভাবে নিভিয়ে দেয় আল্লাহ আপনার উপর খুব রাগ করেছে আপনি দান করলেন আল্লাহর রাগ এমন ভাবে নিভে যায় যেমন নাকি আগুনে পানি ঢেলে দিলে আগুন নিভে যায়
এই অবস্থাতে আজকে আমি অসুস্থ, আরেকজন অসুস্থ, নানা বিপদ, এক একটা পরিবারে কত অসুখ, কত বিপদ, কত মুসিবত যাচ্ছে, এটার বড় কারণ হলো আজকে আমরা দান ছেড়ে দিয়েছি। এইজন্য উদ্যত আহ্বান করব এই মসজিদে বেশি বেশি করে দান করার চেষ্টা করেন। এই মসজিদের অবকাঠামো উন্নয়নে আপনারা আন্তরিকতার সহিত এগিয়ে আসুন। এজন্য সকলকে আহ্বান করবে, এবার মনে মনে একটা নিয়ত করবেন যে এবার ইমাম মুসলিমের জন্য আমি 1,50,000, 1,50,000, 10,00,000 যার যতটুকু সামর্থ্য আছে আপনারা চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ আমি যে মসজিদের খতিব ত্রিমোহনীর, ওখানেও গত জুমায় আলোচনা করেছি, এক একজনে 50,000, কেউ 20,000, 10,000, কয়েক লক্ষ টাকা সেখানে উঠে গিয়েছে ইনস্ট্যান্ট। তা আমিও উদ্যত আহ্বান জানাবো, আপনারাও রাসেল ভাই সহ যারা আছে তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাবেন, অন্তত মরলেও এই যে প্রতিশ্রুতি দিলেন, ওই যে শুরুতে হাদিস শুনেছি, তার টাকা নাই কিন্তু নিয়াত করেছে, এজন্য আল্লাহ নাকি দিয়েছে। আপনি যদি দিয়ার প্রতিশ্রুতি করে মারা যান, আল্লাহ তাআলা তার মৃত্যুর আগে এটা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। পরিশেষে দোয়া করি এই মসজিদের শুরু থেকে অদ্যাবধি যারা এই মসজিদের কাজে সংস্কারে সামগ্রিকভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছে, আল্লাহ তুমি সকলের প্রচেষ্টাগুলোকে কবুল করে নাও, আল্লাহ তুমি আমাদেরকে প্রকৃত সায়েম হিসেবে কবুল করে নাও, আল্লাহ।